আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ পাবে না। যশোরের সারসা এলাকায় এবার গড়ে উঠেছে ফ্রি খাবার বাড়ি, এতিমখানা ও মাদ্রাসা। পথচারী অসহায় এতিম সব শ্রেণীর মানুষের ভাত, মাছ, মাংস, ডিম ও টাটকা শাকসবজি খাওয়াচ্ছেন ফ্রি। থাকা খাওয়া ও ফ্রি পড়ছেন অনেক ছাত্ররা, পাচ্ছেন বিভিন্ন প্রশিক্ষণ। ফেসবুকে টাকা সংগ্রহ করে চালাচ্ছেন প্রতিষ্ঠান। আলোচিত প্রতিষ্ঠান গড়ে সুখ্যাতি কুড়িয়েছেন উদ্ভাবক সারসার মিজানুর রহমান। আগামী প্রজন্মের জন্য শিক্ষা বান্ধব সুন্দর পরিবেশ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ এবং পরিবেশ গঠনের লক্ষ্যে মিজানুর রহমান নিজ উদ্যোগে যশোরের সারসা উপজেলার শামলাগাছি গ্রামে গত 4 বছর আগে গড়ে তোলেন একটি এতিমখানা ও একটি মাদ্রাসা। ফেসবুকের মাধ্যমে স্থানীয় এবং দেশ বিদেশের মানুষের কাছ থেকে অর্থ নিয়ে চালাচ্ছেন প্রতিষ্ঠান। সিলেট খাবার বাড়ি নামের প্রতিষ্ঠান থেকে পান বেশি অর্থ। জানুয়ারি 2022 থেকে চালু করেছেন পথশিশু ও পাগলদের ফ্রি খাবার বাড়ি। এর ফলে উপকৃত হচ্ছেন ছিন্নমূল মানুষ, পথচারী, এতিম সহ সমাজের কিছু অবহেলিত মানুষ। মিজানুর রহমানের উদার মনের কর্মকাণ্ডের প্রশংসা সহ আল্লাহর কাছে সন্তুষ্টি কামনা করেন ভুক্তভোগীরা। আমরা এখানে ফ্রি থাকি, ফ্রি খাই, এখানে ভালো মন্দ খাওয়াই। রাস্তায় যারা পাগলরা যায় তারা এসে খেয়ে যায়। আমরা বাড়ি থাকলে আর এরকম হইতো না, লেখাপড়াতেও শিখতে পারতাম না। যারা গরিব তারা এখানে ফ্রি থাকে, কারো কাছে টাকা নেওয়া হয় না, সব ফ্রি খাই, মাঝে মধ্যে ভালো খাওয়া হয়। এইটা তো চাচা হযরত শাহজালাল মাদ্রাসা, এখানে বাচ্চাদের ফ্রি খাওয়ানো হয়, পড়াশোনা করানো হয়, আবার মেকানিক্যাল প্রশিক্ষণও দেওয়া হয়। আমি আজকের এই পাশে কাজ করতে আসছিলাম, তো দেখলাম এরা খাওয়া দাওয়া দিচ্ছে ফ্রি, তা আমিও একটু খেয়ে গেলাম, গোশ ভাত খেলাম, ডাল খেলাম। এই এখানে সিস্টেমটা অনেক ভালো, খুব সুন্দর। এখানে আসি, খেয়ে যাই, নিজের এখানে আমরা খুবই খাই। এখানে মিজানের এখানে আমরা অনেকদিন থেকে খাই, আমাদের কেউ নেই, আমরা কোথায় পাবো সব মিজানের এখানে এসে খাই। আসি, আমাদের কেউ নেই, আমরা খাতে আসি, মিজান খাইতে দেয়। আসমা বেগম, মনির হোসেন ও ফুলবানু বলেন, পরিবারে কষ্টের শেষ নেই, ঠিকমতো খাওয়া হয় না তাদের। মিজানুর রহমানের ফ্রি খাবার বাড়ি তাদের জন্য আশীর্বাদ। দুহাত তুলে দোয়া করেন তারা আল্লাহর কাছে। মিজানুর রহমানের দ্বারা পরিচালিত হযরত শাহজালাল রহমতুল্লাহি শামলাগাছি লতিফিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানায় প্রায় অর্ধশত শিক্ষার্থী রয়েছে। ফ্রি থাকা খাওয়া ও পড়ার সুযোগ পেয়ে আল্লাহর রহমত কামনা করেছেন মিজানুর রহমানকে ধন্যবাদ জানিয়ে। মিজানুর রহমানকে ধন্যবাদ জানিয়ে তার সহ পরিবার ও স্থানীয়রা দেশ জাতীয় মানুষের কল্যাণে, দুর্নীতিমুক্ত পরিবেশ গঠনে, আদর্শ সমাজ বিনির্মাণে অসহায় ছিন্নমূল মানুষের সাথে থেকে সারা জীবন কাজ করতে চান মিজানুর রহমান। তবে আর্থিক সংকট থেকে মুক্তিতে দেশ বিদেশের মানুষের সহযোগিতা চান তিনি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মডেল মাদ্রাসা ও এতিমখানা, সাথে আছে ফ্রি কারিগরি ট্রেনিং সেন্টার। এই প্রতিষ্ঠান দীর্ঘদিন আমার বাচ্চা ছাড়া করেছিলেন, কিন্তু কেউ চালাতে পারেনি, এটা পরিত্যক্ত অবস্থায় ছিল। গত 2 বছর হলো আমি মহানরব্বুল আলামিন আমাকে হয়তোবা এই দায়িত্ব দিয়েছেন, আমি শুরু করেছি। 3টা বাচ্চা দিয়ে শুরু করেছিলাম, এখন আমাদের বাচ্চা সংখ্যা 30টা বাচ্চার বেশি। আমরা স্টাফ, শিক্ষক, রাঁধুনি দিয়ে এখন 40 জন পরিবার। বাইরের মানুষ খাবার খেতে আসে, এই মাদ্রাসার সাথে একটি ফ্রি খাবার বাড়ি আছে, ক্ষুধা লাগলে খেয়ে যান। গড় আমাদের 50 থেকে 60 জনের প্রতিদিন 3 বেলা এবং 24 ঘন্টা খাবারের আয়োজন থাকে এখানে। যে কোনো মানুষ, রাস্তায় পথচারী, ক্ষুধার্ত পথশিশু, যে কেউ খেয়ে যায় এখানে খাবার। এই যে আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুর্নীতিমুক্ত একটি সমাজ, মিথ্যামুক্ত একটি সমাজ এবং দূষণমুক্ত পরিবেশ, এই নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আমাদের বাচ্চারা আগামীতে শিক্ষা নিয়ে, এখানে সকল শিক্ষা ব্যবস্থা আছে, বাংলা, ইংরেজি, আরবি এবং কারিগরি ট্রেনিং সেন্টারে যত শিক্ষা আছে, বিজ্ঞান প্রযুক্তি, ICT, সকল শিক্ষায় শিক্ষিত হয়ে
দেশ ও জাতির কল্যাণে নিজেদের কল্যাণে কাজ করবে। আমার এই উদ্যোগ নেওয়ার মূলে কারণ হচ্ছে যে আমাদের যে আলেম সমাজ বলি, আমাদের ইমাম মসজিদের মুয়াজ্জিন, এই ব্যক্তিদের বেতন এখনো পর্যন্ত মাত্র 5 থেকে 6 হাজার টাকা। তো ইনাদের জীবনমান উন্নয়ন কিভাবে হবে, আমার লক্ষ্য উদ্দেশ্য এখান থেকে আমি চিন্তা করেছি যে তাদের বাড়তি শিক্ষাটা দিতে হবে। একজন আলেম ইমাম মাথায় টুপি দিয়ে গাড়ি চালাবে, ড্রাইভার হবে, এখানে ড্রাইভিং প্রশিক্ষণ সহ অনেক সকল ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা চালু করতে যাচ্ছি, ইতিমধ্যে চালু হয়ে গেছে, সকলের সহযোগিতা প্রয়োজন। আমার লক্ষ্য উদ্দেশ্য সুন্দর একটি আগামী প্রজন্ম, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ, মিথ্যামুক্ত, দুর্নীতিমুক্ত এবং সুন্দর মানুষ তৈরি হবে, তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। এই প্রতিষ্ঠানটা শুরু করেছিলাম একেবারে নিজের সামান্য অর্থায়নে, তারপরে এই প্রতিষ্ঠানের সাথে আছেন ফ্রি আপনার সিলেট পাখিবাড়ির পরিবার, লন্ডনে থাকেন তিনি, উনার মূল উদ্যোগে আমি এই প্রতিষ্ঠানটি চালু করি। এখনই প্রতিষ্ঠানের খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, প্রতি মাসে কমপক্ষে 1.5 লাখ টাকার প্রয়োজন রয়েছে। এখন আমি কামাই করি সেই টাকা, আমার দুটি দোকান আছে আপনারা জানেন, তারপরে সেই পাখিবাড়ির পরিবার এখানে সহযোগিতা করে এবং আমার ফেসবুকে যারা আছে অনেক দাতা সদস্য আছে, ফেসবুকের কল্যাণে ফেসবুক থেকে যে অনুদান আসে সেটা মাসে আনুমানিক 50,000 টাকা, বাকি টাকা বিভিন্নভাবে আমি এটা সাপোর্ট দিচ্ছি, কিন্তু কিছু দেনা থাকছি, প্রতি মাসে একটা দেনা যেন জমা হচ্ছে। তা আমি বলবো যাদের অর্থবিত্ত আছে, যাদের সামর্থ্য আছে, সকলে একটু এদিকে সুদৃষ্টি দেবেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সামলাগাছি লতিফিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানা, পথ শিশু ও পাগলদের ফ্রি খাবার বাড়ি, সুনাম ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে, এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, উপজেলায় রয়েছে এমপিভুক্ত ও নন এমপিওভুক্ত অর্ধশত মাদ্রাসা, এমপিওভুক্ত মাদ্রাসাগুলো পাচ্ছেন সুযোগ সুবিধা, অন্য প্রতিষ্ঠানগুলোর খোঁজখবর রাখছেন তারা, দিচ্ছেন বই ও পত্রের সহযোগিতা। সাসার এই মাদ্রাসা, এতিমখানা ও ফ্রি খাবার বাড়ির মান উন্নয়ন সহ সুন্দরভাবে পরিচালনায় সরকার, জনপ্রতিনিধি সহ দানবীর মানুষের সহযোগিতা চান স্থানীয়রা। ভালো খাওয়া হয়, রাস্তায় যারা যায় তারা খেয়ে যায়, এটা পুরাই ফ্রি। এখানে হযরত শাহজালাল এতিমখানা, এখানে আমরা ফ্রিতে খাবার পাই, মাঝে মধ্যে আসি এখানে, সে আমরা খাবার খেয়ে যাই, আমাদের ভালো ভালো খাবার দেয়। এই যে আমাদের মিজানুর রহমান ভাই, এরকম মন মানসিকতার মানুষ তো দেখা যায় না। এখানে বাচ্চারা কোরআন শরীফ শেখে, ভালো ভালো পাঠ শিক্ষা নেয়, এভাবে করে সবাই। এই যে মিজানুর রহমান ভাই এই যে এতিমখানার বাচ্চাদেরকে খাওয়ায়, তাদের দেখাশুনো করে, কাপড় চোপড় ওষুধপালা দেয়, এগুলো তো আসলে আল্লাহর অশেষ রহমত। সবাই টাকা থাকলে তো এগুলো কাজ কেউ করে না, তা সবাই আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার অনেক কিছু করার তৌফিক দেয়। আমি এখানে ফ্রি খাই, এখানে ফ্রি থাকি, এখানে এখানে থাকি প্রতিদিন, আবার দিন আসসালামু আলাইকুম। আমি এখানে ফ্রি থাকছি, ফ্রি খাচ্ছি, আর এখানে রাত থাকছি, এখানে কোনো টাকা দিতে হয়নি। আমরা এখানে ফ্রি থাকি, ফ্রি খাই, এখানে ভালো মন্দ খাওয়াই, কোনো সেলিব্রিটির কাছ থেকে টাকা নেওয়া হয় না, আর রাস্তার পাগুলো যারা খায় তারাও ফ্রি খেয়ে যায়। আমরা বাড়ি থাকলে আর এইসব তো শেখা হইতো না, কেন আরবু পড়ানো হয়, মাঝে মধ্যে ভালো খাবার হয়, পাগলরা এসে খেয়ে যায়। আমার এই মাদ্রাসা ছাত্র রয়েছেন, এখানে আমাদের ছাত্রদের কোরআন শিক্ষার পাশাপাশি ইংরেজি, বাংলা, গণিত এগুলো শিক্ষা দেওয়া হয়, এর পাশাপাশি কারিগরি ট্রেনিং প্রশিক্ষণ এবং কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্থা রয়েছে। আর আমাদের এই মাদ্রাসায় ছাত্রদের ফ্রি, সম্পূর্ণ ফ্রি খাবার, পোশাক আশাক সবকিছু আমাদের মাদ্রাসা পরিচালক নিজামরা ম্যানেজ করেন। বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশের ভিতর থেকে, বাইরে থেকে মানুষ অনুদান পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, এই টাকা দিয়ে আমাদের এই মাদ্রাসার ছাত্রদের পড়াশোনা, পোশাক, টোটাল যা আছে সবকিছু চলে। পাশাপাশি আমাদের এখানে
এটা ফ্রি খাবার বাড়ি হয়েছে। এই ফ্রি খাবার বাড়িতে প্রতি কিছু পাগল অসহায় লোকরা খাওয়া দাওয়া করে। এই ফ্রি খাবার বাড়ি এই উদ্যোক্তা হলেন আমাদের মাদ্রাসা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। আমাদের শাহজালাল রহমতুল্লাহ মডেল মাদ্রাসা যদি আরো যদি মানুষের সাহায্য করে এই আলহামদুলিল্লাহ আগামীতে আরো উন্নত হবে এবং আমাদের এখানে নিয়মিত ছাত্ররা ভর্তি হচ্ছে। আলহামদুলিল্লাহ যদি মানুষের সাহায্য করে তো এখানে ছাত্ররা আরো ভর্তি হবে। বিষয়গুলো সুরাহ হতে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ চান তারা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই জনকল্যাণমূলক ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান, শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার। আর চ্যানেলটিতে আপনি নতুন হলে এখনই করুন সাবস্ক্রাইব, পেয়ে যান আমাদের নিত্য পরিবেশিত সুন্দর খবর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর রাখবেন দেশ ও দেশবাসীকে, নিজেও থাকবেন ভালো।